Hello everyone, welcome back to my YouTube channel. I'm Ritwika Mallick and welcome back to my new YouTube video. Niye chole eshi Paper Laxmi 2022 and making a video. সবাইকে শুভ বিজয় আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে আমি কাগজ দিয়ে আমার বাড়ির পূজোর জন্য লক্ষ্মী ঠাকুর বানিয়েছি তো প্রতিবারের মতো এবারেও আমি জেকে সেই লক্ষ্মী পূজোর সকালে ভিডিওটা নিয়ে আসছি কারণ আমি প্রতিবারে ভাবলেও যে আমি দুর্গাপূজোর আগে থেকে লক্ষ্মী ঠাকুরটা বানানো শুরু করব সে আমার হয়ে ওঠে না দুর্গাপূজোর কদিন আমি সময় পাই না সেই এসে দুর্গাপূজো শেষে আমায় বানাতে শুরু করতে হয় তো এটা আমি মানে 24 আওয়ার্সে মানে জাস্ট একদিনের মধ্যে আমি ঠাকুরটা বানিয়েছি তো ভিডিওটা কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানিও এবার একটু ডিফারেন্ট টাইপের কিছু বানানোর চেষ্টা করেছি একটু কিউট কিছু একটা বানানোর চেষ্টা করেছি তো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানিও তো ভিডিওটা শুরু করছি সো লেটস স্টার্ট দ্য ভিডিও সবথেকে প্রথমে আমি একটা কার্ডবোর্ডের মধ্যে ঠাকুরের স্ট্রাকচারটাকে ড্র করে নিয়েছি এবং এইগুলোকে আমি কেটে নেব তো কাটার পর আমি গ্লুগান ইউজ করে এখানে জুড়েছি তোমরা চাইলে যে কোনো আঠা ইউজ করতে পারো তারপর আমি ঠাকুরকে কালার করার জন্য এখানে ফার্স্টে হোয়াইট কালারের অ্যাক্রিলিক কালার ইউজ করেছি তার উপর আমি ইয়েলো কালারের অ্যাক্রিলিক কালার ইউজ করব অরেঞ্জ কালার ইউজ করে আমি ডিটেলিংগুলো বানিয়ে নিচ্ছি এবার আমি ঠাকুরের চোখটাকে এঁকে নেব এবার আমি ঠাকুরকে কাপড় পরিয়ে নেব তো আমি এখানে ইউজ করেছি একটা রেড কালারের ফ্যাব্রিক যেটাকে আমি গ্লুগান ইউজ করে ঠাকুরকে পরে নিচ্ছি ব্লাউজ হিসাবে এবার আমি ঠাকুরকে শাড়ি পরাবো শাড়ি পরানোর জন্য আমি ফার্স্টে একটা কাপড়ের টুকরো কেটে নিয়েছি এবং সেটাকে আমি একটা পায়ে সব থেকে প্রথমে কুচি কুচি করে পরিয়ে দেবো ঠিক সেমভাবেই অন্য পাকেও আমি ঠিক ওরকমভাবেই পরিয়ে নেবো তো আমি স্টেপলার ইউজ করে এখানে আটকেছি কাপড়টাকে এবার আমি যে শাড়ির কুচিটা হয় সেটার জন্য আমি রেড কালারের কাপড় ইউজ করেছি তো সেটা দিয়ে আমি ঠিক একইভাবে স্টেপলার ইউজ করে আমি আটকে নেব এবার আমি ঠাকুরের শাড়ির আঁচলটাকেও ঠিক একইভাবে পরিয়ে নেব গ্লুগান ইউজ করে আমি ঠাকুরের শাড়িকে পাড় লাগিয়েছি তো এখানে পাড় লাগানোর কাজ হয়ে গেছে এবার আমি ঠাকুরকে সাজিয়ে নেব এবার আমি ঠাকুরকে পাটের চুল লাগিয়ে নেবো তো এখানে আমি পাটের চুলের স্টিক ইউজ করেছি সব থেকে প্রথমে সাইডের চুলগুলোর জন্য আমি লুজ পাটের চুল ইউজ করেছি এর উপর আমি পাটের চুলের স্টিকগুলো লাগিয়ে নেবো ওকে আমার সাজানো কমপ্লিট এবার আমি ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটা বানিয়ে নেবো তো তার জন্য আমি এখানে কার্ডবোর্ড নিয়ে নিয়েছি এবং ব্যাকগ্রাউন্ডের স্ট্রাকচারটাকে বানিয়ে নিয়েছি এর উপর আমি কাগজ লাগিয়ে দিচ্ছি
এবং ওই উপরের পার্টটা কালার করে নিচ্ছি তো এখানে আমি পর্দার ডিজাইন বানিয়েছি সাইড দুটোতে এবং আমি ঠাকুরকে এর মধ্যে বসিয়ে নেব তোমার মা লক্ষ্মীকে বানানোর কাজ কমপ্লিট তো আমার কাগজের মালকীকে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভিডিওটাকে লাইক করতে ভুলবে না ভিডিওটা সকলের সাথে শেয়ার করতে ভুলবে না আর হ্যাঁ যারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তাহলে এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও নেক্সট টার্গেট কিন্তু 5000 সাবস্ক্রাইবার্স তোমরা যারা যারা তোমাদের মনে পেপার অ্যাড্রেস আমার সাথে শেয়ার করতে চাও সেটা শেয়ার করতে পারো আমার ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম আইডি হচ্ছে ঋত্বিকা আর্টস সেটা লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখানে গিয়ে ট্যাগ করে ডিএম করে মেনশন করে তোমরা তোমাদের মনে পেপার অ্যাড্রেস আমার সাথে শেয়ার করতে পারো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন বাই